হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন ফ্রেন্ডস। আপনারা দেখতেছেন মিক্স মিডিয়া চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে ইমেজিং একটা লঞ্চারের সাথে পরিচয় করে দেবো, যেটা দিয়ে ফ্রেন্ডস আপনি আপনার মোবাইলটাকে একদম উইন্ডোজ 10-এর মতন আপনি ডেভেলপ করতে পারবেন, মানে কাস্টমাইজ করতে পারবেন। তো এরকম ইমেজিং একটা অ্যাপস নিয়ে ফ্রেন্ডস এই ভিডিওটা মেক করা। যদি ফ্রেন্ডস এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা অন করে দেবেন। তো চলেন ফ্রেন্ডস ভিডিওটা শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, যদি আপনারা আমার মোবাইলের ডিসপ্লেটা দেখেন তাহলে একদম সেম কম্পিউটারের মতন। ফ্রেন্ডস, যদি আপনি এরকম অ্যাক্টিভ করতে চান তাহলে উইদাউট স্কিপ করে ফ্রেন্ডস আপনি ভিডিওটা দেখবেন। যে কোনো কেউ আপনার মোবাইল দেখলে অবশ্যই চমকে যাবে, বলবে কিরে ভাই, তোর মোবাইলটা তো পুরো একদম মানে ল্যাপটপের মতন করে ফেলছস বা কম্পিউটারের মতন করে ফেলছস। তো ফ্রেন্ডস এইভাবে করতে হলে ফ্রেন্ডস অবশ্যই আপনাকে ভিডিওটা ফুল দেখতে হবে। তো দেখেন ফ্রেন্ডস, এখানে যদি দিস পিসি এবং দিস ইউজার যদি আপনি ল্যাপটপ ইউজ করে থাকেন তাহলে এখানে ক্লিক করলে দেখেন ফ্রেন্ডস এভরিথিং আপনাকে কম্পিউটারের মতন অ্যাক্টিভ করতে পারেন। দেখেন দিস পিসি এবং আপনার প্রোফাইল ভিডিও সবগুলো ফ্রেন্ডস এখানে আপনার শো করবে একদম কম্পিউটারের মতন। যদি ফ্রেন্ডস এখানে ক্রসে ট্যাপ করুন তাহলে দেখেন এটা বন্ধ হয়ে যাবে ইউজার। তারপরে দিস পিসিতে যদি ক্লিক করেন, তারপরে দেখেন ফ্রেন্ডস এখানে আপনি যদি লোকাল ডিসে ক্লিক করেন আপনার মোবাইলে যেগুলো আছে সবগুলো ফ্রেন্ডস এখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন, মানে খুবই ইজি। তারপরে যদি ব্যাগে যেতে চান তাহলে এরোতে ক্লিক করুন, এরোতে ক্লিক করুন, দেখেন ফ্রেন্ডস আপনি এখান থেকে ব্যাগে যেতে পারবেন। যদি এই উইন্ডোজটা কেটে দিতে হয়, মিনিমাইজ করতে হয়, সবগুলো ফ্রেন্ডস এখান থেকে আপনারা করতে পারবেন। তো দেখেন আমি এটা ক্রস, তো দেখেন ফ্রেন্ডস আমি এটা ক্রস করে দিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখেন এখানে যদি আপনার রিসাইবিন দেখতে চান তাহলে রিসাইবিনটাও দেখতে পারবেন একদম সেম কম্পিউটারের মতন, মানে ইমেজিং একটা 3D লঞ্চার ফ্রেন্ডস। যদি আপনারা এই লঞ্চারটা ব্যবহার করতে চান, কীভাবে ডাউনলোড করবেন এভরিথিং ফ্রেন্ডস এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি। যদি তারপরে আপনি যদি থিমস নিতে চান তাহলে এখানে ক্লিক করেন, দেখেন সব ধরনের এখানে উইন্ডোজ মানে 10-এ যেই থিমসগুলো ব্যবহার করা হয় সেগুলো ফ্রেন্ডস এখানে আপনি পেয়ে যাবেন। তারপরে যদি এখানে ব্যাগে ক্লিক করেন, আবার এখানে চলে যান, তারপরে দেখেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ, ইউটিউব, তারপরে গুগল সার্চ সবগুলো ফ্রেন্ডস এখানে আপনারা পেয়ে যাবেন। তারপরে ফ্রেন্ডস যদি আপনি এখানে ক্লিক করেন, যেরকম আমরা উইন্ডোজ 10-এ ক্লিক করার পর ফ্রেন্ডস আমাদের প্রোগ্রামগুলো সেটিংগুলো দেখায়, সেগুলো ফ্রেন্ডস এখানে ট্যাপ করার সাথে সাথে দেখেন ফ্রেন্ডস আপনি দেখতে পারবেন এখানে আপনার মোবাইলে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো ফ্রেন্ডস এখানে আপনারা স্টেপ বাই স্টেপ গ্যালারি, ইনস্টাগ্রাম সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে দেখেন এখানে ফ্রেন্ডস যদি আপনি আপনার মোবাইলটা অফ অন করতে হয় এখানে ট্যাপ করলে দেখেন আপনার কাছে মোবাইল অফ অনের অপশনটাও চলে আসবে। তারপরে এখান থেকে আপনি আপনার সেটিংয়ে যেতে পারবেন, সিস্টেম সেটিংয়ে ফ্রেন্ডস, দেখেন এখান থেকে আপনি আপনার সব সেটিংগুলো দেখতে পারবেন। খুবই ইউনিক একটা লঞ্চার ফ্রেন্ডস, চাইলে আপনারা এই লঞ্চারটা ইউজ করতে পারেন, আপনার অবশ্যই দেখতে খুবই মানে আপনার কাছে অসম লাগবে। তারপরে দেখেন এখান থেকে আপনার মেসেজগুলো আপনি রিড করতে পারবেন। তারপরে মনে করেন যদি এখানে ট্যাপ করেন তাহলে ফ্রেন্ডস আপনার মোবাইলের হ্যাঁ এই যে ব্লুটুথ, ওয়াইফাই সবগুলো, ব্যাটারির পার্সেন্টেজ সবগুলো দেখতে পারবেন। তারপরে যদি এখানে ট্যাপ করেন ফ্রেন্ডস তাহলে দেখেন আপনি ব্রাইটনেস, তারপরে সেটিং, সাউন্ড, হ্যাঁ এভরিথিং, ফ্লাই মোড সবগুলো ফ্রেন্ডস এখান থেকে আপনারা এগুলো ইউজ করতে পারবেন। খুবই ইউনিক একটা লঞ্চার ফ্রেন্ডস, এর জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। যদি ফ্রেন্ডস আপনি আপনার কন্ট্যাক্টগুলো দেখতে চান তাহলে ফ্রেন্ডস এখানে ট্যাপ করুন, ট্যাপ করার সাথে সাথে দেখেন আপনার সব কন্ট্যাক্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, আপনার ডায়ালের যে কন্ট্যাক্টগুলো আছে সবগুলো দেখতে পারবেন। তারপরে যদি ফ্রেন্ডস আপনার ফোন ডায়ালে যেতে চান তাহলে এখানে ট্যাপ করুন, দেখেন আপনি আপনার ডায়ালারে চলে আসবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো এখান থেকে আপনারা সবগুলোই মানে খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তারপরে ফ্রেন্ডস এখানে দেখেন আরও ওয়েদার, তারপরে আপনার টাইম সবগুলো ফ্রেন্ডস এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং কি ইউজ করতে পারবেন, এবং কি ইউটিউবে যেতে চাইলে ফ্রেন্ডস আপনারা এখান থেকে ওয়ান ক্লিকে আপনারা ইউটিউবেও যেতে পারবেন। খুবই ইমেজিং একটা লঞ্চার ফ্রেন্ডস, চাইলে লঞ্চারটা আপনারা ইউজ করতে পারেন। যদি ফ্রেন্ডস এই লঞ্চারটা কীভাবে সেটিং করতে হবে সেইগুলাই ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যদি সেটিংগুলো না দেখেন তাহলে ফ্রেন্ডস ভিডিও মানে আপনারা এই লঞ্চারটা অ্যাক্টিভ করতে পারবেন না। তো ফ্রেন্ডস চলেন আমরা দেখে আসি এটা আমরা কীভাবে সেটিং করব। এর আগে ফ্রেন্ডস বলবো, প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা অন করে দেবেন। তো চলেন ফ্রেন্ডস আমরা একটু সেটিংটা দেখে আসি। তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি তিনটা অলমোস্ট দেখেন, এটা হলো কম্পিউটার লঞ্চার, তারপরে উইন্ডোজ 7 থিমস, তারপরে এখানে এক্সপি থিমস, এই তিনটাই অ্যাপস এখানে ডাউনলোড করছি ফ্রেন্ডস। যদি আপনারা থিমস চান তাহলে যে উইন এক্সপি থিমস এইটাও ডাউনলোড করতে পারেন। নাহলে ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে যে কম্পিউটার লঞ্চার এটাকে অন
ওপেন করে নেবেন। ওপেন করার পর ফ্রেন্ডস একটুখানি ওয়েট করেন, যদি কোনো অ্যাডভাইস আছে তাহলে ফ্রেন্ডস এটাকে রিমুভ করে দেবেন। তো দেখেন এইটা ওপেন করার সাথে সাথে ফ্রেন্ডস আমাদের ডিসক্রিপশন এরকম চলে আসবে, ঠিক আছে ফ্রেন্ডস? তো আপনারা এখান থেকে খুবই ইজিলি এটা ইউজ করতে পারবেন। যদি ফ্রেন্ডস আপনার থিমসের প্রয়োজন হয় তাহলে ফ্রেন্ডস আপনারা এই যে লাস্টের যে লঞ্চারটা আমি দেখাইছিলাম, এই যে থিমসটা ফ্রেন্ডস এইটা আপনারা ইউজ করতে পারেন। এটাতে ক্লিক করার পর ফ্রেন্ডস এরকমই আসবে, তারপরে কনফার্মে ক্লিক করে দেন, তারপরে ওকেতে ক্লিক করে দেন। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে আপনারা প্রচুর পরিমাণ থিমস দেখবেন, যেই থিমসটা আপনার ভালো লাগে সেইটাই আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এক্সাম্পল মনে করেন ফ্রেন্ডস এই থিমসটাই আপনার যদি ভালো লাগে, এখানে ট্যাপ করুন, তারপরে ইয়েসে ক্লিক করুন, আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। এখান থেকে ফ্রেন্ডস আপনাকে এটাকে ইনস্টল করে দিতে হবে, তারপরে ইয়েস করলে ফ্রেন্ডস আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন ফ্রেন্ডস মনে করেন আমরা এই থিমসটা, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি ফ্রেন্ডস, আপনারা এখানে উইদাউট স্কিপ করে দেখবেন, না হলে বুঝবেন না। এই লঞ্চারটা আমি আবারও লঞ্চ করলাম আমার মোবাইলের মধ্যে, আপনারা দেখতেছেন ফ্রেন্ডস। যদি আমি একটু ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পর ফ্রেন্ডস যদি এখানে আমি হোম বটনে প্রেস করি তাহলে দেখেন লঞ্চারটা আমার মোবাইলের ডিসপ্লে থেকে অটোমেটিকলি চলে যাচ্ছে। এর জন্য ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে ফ্রেন্ডস, অবশ্যই আপনার মোবাইলের সেটিংয়ে যেতে হবে। এরকম দেখেন আপনি যেরকম মোবাইলের সেটিংয়ে যাচ্ছি, সেটিংয়ে যাবেন, যাওয়ার পর ফ্রেন্ডস এখানে গিয়ে আপনাকে এই যে হোম এই জিনিসটা সার্চ করতে হবে, না হলে আপনি মানে ডিফল্ট অ্যাপস বলে একটা অপশন আছে সেইটা গিয়ে আপনি তিনটা জিনিস এখান থেকে আপনাকে সার্চ করতে পারেন। আপনারা জানেন এক একটা মোবাইলে এক এক ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। তো দেখেন আমি যখন হোমটা সার্চ করছি, তারপরে এখানে দেখেন অ্যাপস ইনফো এখানে চলে আসছে, আমি এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে আপনারা নিচে চলে যাবেন, এই যে হোম স্ক্রিন এই অপশনটাও লিখে আপনারা সার্চ করতে পারেন। তো তারপরে দেখেন এখানে চলে আসলাম হোম স্ক্রিনে ট্যাপ করার পর, তারপরে দেখেন ফ্রেন্ডস এখানে ডিফল্ট হোম অ্যাপস, ঠিক আছে ফ্রেন্ডস? এখানে আসার পর ফ্রেন্ডস আপনাকে অবশ্যই এই যে কম্পিউটার লঞ্চার এটা সিলেক্ট করে দিতে হবে। যখনই আপনি সিলেক্ট করে দিবেন, এখন যদি ফ্রেন্ডস আপনি আপনার হোম বটনে প্রেস করলে আর এটা যাবে না। তারপরে ফ্রেন্ডস লঞ্চারটা যদি আপনার এরকম মোবাইলটাকে এরকম ঘুরিয়ে নেন তাহলে দেখেন আরও দেখতে ইমেজিং লাগবে। যদি চান ফ্রেন্ডস তাহলে এই লঞ্চারটা আপনারা ইউজ করতে পারেন। লঞ্চারের এই দুটো অ্যাপ্লিকেশন আমি অলমোস্ট ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, ওইখান থেকে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস এই লঞ্চারটা আপনার কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই ফ্রেন্ডস কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ হাফিজ।